ভালো জায়গাটা কোথায়? আমার ছেলে যখন 3 বছর বয়স, রোরুর যখন 3 বছর বয়স, তখন লিখেছিলাম এই কবিতা। এবং সেটা সেই সময় যখন সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস করল, ভেঙে পড়ল। দুপুরে ঘুম থেকে উঠে আমার 3 বছরের ছেলে বলল, বাবা আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। আমি চমকে তাকালাম 3 বছরের দিকে, 3 বছরের চোখের দিকে, 3 বছরের ঠোঁটের দিকে, ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘামের দিকে। আমি বললাম, যা তো চিড়িয়াখানাটা নিয়ে আন, সিংহটার খুব খিদে পেয়েছে, বাঘটা তাড়া করেছে হরিণকে। সে বলল, না আমাকে একটা ভালো জায়গায় নিয়ে চল। পাশের ঘরে গিয়ে একটু কাঁদল, বন্দুক চালানো, তারপর কোথা থেকে কার্ল মার্ক্সের একটা ছেঁড়া ক্যালেন্ডার এনে বলল, এই দাদুটাকেও নিয়ে যাও, ট্রেনে করে, নৌকো করে। এই বাবা, বাবা একটা ভালো জায়গায় যাবি? ভিক্টোরিয়ায় নিয়ে এলাম। সে বলল, না এটা ভালো না। গঙ্গার ঘাটে নিয়ে এলাম। সে বলল, এটা তো একটা নদী। আইসক্রিম ধরিয়ে দিলাম, সে ঘ্যান ঘ্যান করেই চলল। বিরক্ত হয়ে 8টা নাগাদ বাড়ি ফিরে দেখি, তখনও মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন ছেঁড়া কার্ল মার্ক্স। ছেলেকে বললাম, শোন, এই দাদুটা আমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাবে বলেছিল। সেই রবিবারে কোনো ট্রেন ছিল না, নৌকো ছিল না। মিনিট একটু কি ভাবলো কে জানেন, তারপর আবার ঘ্যান ঘ্যান, বল দিলাম, রোবট দিলাম, জাহাজ দিলাম, চর বসাবো কিনা ভাবছি। তখনই পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটা সে করল, এই বাবা কাল একটা ভালো জায়গায় নিয়ে যাবে তো? কাল